সকলকে জয় যিশু। বন্ধুরা, আমি আপনাদের মধ্যে আরেকটি ঈশ্বরের বাক্য বলতে চাই, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই কি তিনি আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছে কি যাতে আমি আপনাদের সঙ্গে এই বাক্যটি আজকে সহভাগ করতে পারি। বন্ধুরা, আজকে এই প্রশ্ন অনেকের আছে। আমি যখন আমার আগের ধর্মে ছিলাম, হিন্দু ধর্মে, তখন আমি শুনতাম আমার দাদুর কাছে, আমার পরিবারের কাছে, কি যখন কেউ মারা যায় তারা স্বর্গে চলে যায়, বা যদি কেউ খুব খারাপ কাজ করে মৃত্যুর পরে সে অনেক সময় কুকুর হয়ে জন্ম নেয় বা গরু হয়ে জন্ম নেয়, আর যদি ভালো কাজ করে সে আবার মানুষ হয়ে জন্ম নেয়। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই কি আসলে মৃত্যুর পরে কি হয়। আমরা যখন মরে যাই আমরা কোথায় যাই? আমরা কি স্বর্গে চলে যাই যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে? অনেক খ্রিস্টানরা, সবাই না, অনেক খ্রিস্টানরা বিশ্বাস করে কি মৃত্যুর পরে স্বর্গে চলে যায়। অনেকে বিশ্বাস করে কি মৃত্যুর পরে আমরা পশু পাখি বা অন্য কোনো জন্তু হয়ে জন্মগ্রহণ করি, বা যদি ভালো কাজ করে থাকি তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করি। কিন্তু বাইবেল আমাদেরকে কি বলে? আজকে আমরা যখন দেখি পৃথিবীতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, আমাদের প্রিয়জনেরা, আমাদের আশেপাশে প্রতিবেশী সবাই মারা যায়, কিন্তু আসলে মৃত্যুর পরে তাদের সঙ্গে কি হয়? আমরা যদি বাইবেল দেখি, বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে বলে কি মৃত্যুর পরে একটি মানুষের সঙ্গে কি হয়, আর সেটি জানার জন্য আমাদেরকে সৃষ্টিতে যেতে হবে। তখন তিনি মানুষ জাতিকে কীভাবে সৃষ্টি করেছিলেন যদি দেখি তাহলে আমরা বুঝতে পারব কি মৃত্যু কি। আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল খুলি, আদি পুস্তক তার 2:7, আর সেখানে বাইবেল বলে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। দেখুন, যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন তখন তিনি কি করলেন, মাটি নিলেন, মাটি নিয়ে একটি পুতুল গড়লেন এবং তার নাকে, নাসিকায় গিয়ে ফু দিলেন। আমরা যখন ফু দিই কী বেরোয়? আমাদের হাওয়াটা ভিতর থেকে বেরোলো। সেই ঈশ্বর সেই নাসিকায় ফু দিলেন, প্রাণবায়ু দিলেন ফু দিয়ে, এবং তাহাতে মানুষ সজীব প্রাণী হইল। একটি জিনিস ভালো করে দেখবেন, এখানে মাটি, মৃত্তিকা এবং সেই মাটিটিকে পুতুল গড়ার পরে ঈশ্বর তার নাকে প্রাণবায়ু দিল ফু দিয়ে, তারপর সেটি একটি জীবিত প্রাণী হইল। ইংলিশে বলে লিভিং সোল, অ্যান্ড দ্য লর্ড গড ফর্ম ম্যান অফ দ্য ডাস্ট অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড ব্রেথ ইন টু হিজ নোস্ট্রিল দ্য ব্রেথ অফ লাইফ অ্যান্ড ম্যান বিকেম আ লিভিং সোল। দেখুন, আত্মা, জীবিত আত্মা তখনই হলো যখন সেই প্রাণবায়ু ঈশ্বর তার মধ্যে দিল, তার আগে শুধু একটি মাটির পুতুল ছিল। আর মৃত্যু হলো এই সৃষ্টির বিপরীত। যেমন আমরা মাটি, প্রাণবায়ু, জীবিত প্রাণী দেখলাম, সেই একইভাবে মৃত্যু হলো যখন প্রাণবায়ু তার শরীর থেকে বেরিয়ে যাবে, সেই শরীরটা মাটিতে পরিণত হবে। একদম বিপরীত, সামনে থেকে আসলে সৃষ্টি এবং তার বিপরীত শেষ থেকে গেলে সেটি হলো মৃত্যু। কারণ আরও একটি পথ যদি আমরা দেখি, সেটি পাওয়া যায় উপদেশক তার 12:7, সেখানে বলে, আর ধূলি পূর্ববর্ত মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। আমাদের শরীর যেটা মাটি দিয়ে তৈরি সেটি আবার মাটিতে মিশে যাবে, আর যে শ্বাসবায়ু, যে প্রাণবায়ু ঈশ্বর সেই আদমের নাসিকায় দিয়েছিল সেটি আবার বেরিয়ে যাবে। আর এখানে বাইবেল বলে যাহার দান তাহার কাছে প্রতিগমন করিবে। আর এই পথটি আজকে আমাদের খ্রিস্টীয় ভাইদের বোনেদের মধ্যে একটি ভুল বোঝার পথ। অনেকে এইটি নিয়ে ভুল বোঝেন, আর অনেকে বলে কি, দেখুন এখানে বলছে কি ইট উইল রিটার্ন টু গড দ্যাট গেভ ইট, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে যে সেইটি দিয়েছিল। আর তার মানে কি, মরে যাওয়ার পরে তার আত্মা ঈশ্বরের কাছে চলে যাবে বা সেই ঈশ্বরের কাছে চলে যাবে। বন্ধুরা, এখানে বাইবেল স্পিরিট বা আত্মা সেই প্রাণবায়ুর সাথে তুলনা করছে যেটি ঈশ্বর আদমের নাসিকায় ফু দিয়েছিল, জীবিত প্রাণী বা আত্মাকে না। এখানে বাইবেল বলছে প্রথম অংশটিকে বুঝতে হবে, তারপরে আমরা দ্বিতীয় অংশটিকে বুঝতে পারব, না হলে প্রথম অংশ না বুঝতে পারলে দ্বিতীয় অংশ ভুল হয়ে যাবে। তাই জন্যই আমরা আজকে ভুল বুঝি, আমরা ভাবি কি কেউ যদি আমাদের প্রিয়জন মারা যায় সে স্বর্গে চলে যায়। কিন্তু এখানে বাইবেল বলছে কি, প্রথমে বলছে আর ধুলি পূর্ববর্ত মৃত্তিকাতে প্রতিগমন করবে। আমাদের শরীরটা যেটা মাটি দিয়ে তৈরি সেটা মাটি দিয়েই চলে যাবে, আর যেটা প্রাণবায়ু যেটা ঈশ্বর আমাদের কাছে দিয়েছিল সেটি ঈশ্বরের কাছে চলে যাবে। আজকে আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু ঈশ্বরের,
আর এই প্রাণবায়ু বেরিয়ে যাবে, এর মানে নাকি জয় চলে যাবে ঈশ্বরের কাছে। আমার যেটা আমি শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস দিচ্ছি, সেই নিঃশ্বাসটা বেরিয়ে যাবে আমার নাক থেকে বাইরে আর হাওয়ায় মিশে যাবে। আর এই হাওয়া, সূর্য, সব কিছু ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরেরই জিনিস। তাই এখানে বলছে ঈশ্বরের কাছে চলে যাবে মানে হাওয়াতে মিশে যাবে, এর মানে নাকি আমি স্বর্গে চলে যাব। কারণ আমরা যদি আমাদের সঙ্গে বাইবেল দেখি, প্রথম থেসালোনিকীয় তার 4:16-17, সেখানে বাইবেল খুব পরিষ্কারভাবে বলে, প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। 17 বলে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্তে একসঙ্গে তাহাদের সহিত মেষ যোগে নীত হইব, আর এই রূপ সতত প্রভুর সঙ্গে থাকিব। দেখুন, এখানে বাইবেল বলে কি, যখন যীশুখ্রিস্ট দ্বিতীয়বার আসবে, তখন যারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথম উঠিবে, কবর খুলে যাবে, এবং যারা মারা গেল আজকে, আমার প্রিয়জন, আপনার প্রিয়জন এবং আমাদের প্রতিবেশীরা, তারা সেই দিন উঠবে যখন যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। আজকে আমরা যতজন বলি কি মরে যাওয়ার পরে কেউ স্বর্গে চলে যায়, তাহলে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের কোনো প্রয়োজন নেই। যদি আমরা সবাই মরে যাওয়ার পরে ভালো কাজ করলে স্বর্গে চলে যেতাম, তাহলে যীশুখ্রিস্ট কোনোদিন বলতো না কি আমি আবার ফিরে আসবো তোমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য। তিনি এখানে বলছে যতজন খ্রিস্টে মরেছে, যতজন যীশুখ্রিস্টকে বিশ্বাস করে আর মারা গিয়েছে, তাদেরকে দ্বিতীয় আগমনে যীশুখ্রিস্ট সেই কবর থেকে আবার জীবিত করবে। আর তার পরের পদ 17 বলছিল কি, যাহারা জীবিত আছে, আমরা যতজন জীবিত থাকবো, বা আমি হয়তো না থাকতে পারি, আপনারা যদি জীবিত থাকেন, আপনারা সেই দিন জীবিত থাকবেন, কিন্তু তার আগে যারা মারা গিয়েছে, কবরে আছে, তারা জীবিত হবে, তারা স্বর্গে যায়নি। এই পথটি আমাদেরকে পরিষ্কার বুঝতে সাহায্য করে কি আমাদের প্রিয়জনেরা কেউই স্বর্গে যায়নি। এবারে আসি আমরা দ্বিতীয় বিচারে, যারা বলেন কি না মৃত্যুর পরে আমাদেরকে এসে ভয় দেখায়, ভূত আসে, বা আমি আমার পিতাকে দেখেছি বা মাতাকে দেখেছি, সে এসেছিল আমাকে এই কথা বলছিল। অনেকে বলে কি সে অন্য কোনো ঘরে বা গৃহে জন্মগ্রহণ করেছে, বা অন্য কোনো পশু হয়ে জন্মগ্রহণ করেছে। জানেন বাইবেল কি বলে উপদেশক তার 9:5, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানেন না, এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়েছে। কিন্তু আমরা যদি তার পরেরটা পড়ি 6, সেখানে বলে, তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে, সূর্যের নিচে যে কোনো কার্য করা যায় তাহাতে কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার হইবে না। দেখুন এখানে বাইবেল বলছে যে মারা গিয়েছে সে আর কিছু জানে না, যে জীবিত আছে সে জানে তার কী হবে, কিন্তু যে মারা গিয়েছে সে কিচ্ছু জানে না। সে প্রেম করতে জানে না, সে রাগ করতে জানে না, সে হিংসা করতে জানে না, সে সূর্যের নিচে যা কিছু করা যায় কিচ্ছু জানে না, তাহাদের কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার নেই। সে আবার ফিরে এসে আপনাকে ভয় দেখাবে এরকম কোনো দিন পারে না। আমরা যদি দেখি যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিল, যীশু মৃত্যুকে ঘুমের সাথে তুলনা করেছে। যখন সেই লাজার মারা গিয়েছিল, যীশুখ্রিস্ট যখন সেখানে গিয়েছিল, আমরা যখন তার 11 পড়তে পারি আর সেখানে এই গল্পটি পাই, যখন যীশুখ্রিস্ট কিছুদিন পরে গেল, তখন মরিয়াম বলছিল কি প্রভু তুমি যদি থাকতে আমার ভাই মরতো না। তখন যীশু বলল তাকে কি না না ও মরেনি, ও ঘুমিয়ে আছে। তখন মরিয়াম বলল হ্যাঁ হ্যাঁ আমি জানি ও আবার উঠবে, কিন্তু সেই পুনরুত্থানের দিনে। তারপর যীশু কি করলো, সেই লাজারের কবরে গেল আর গিয়ে বলল লাজার বেরিয়ে আসো। আর আমরা সেই গল্প যদি পড়ে থাকি আমরা জানি লাজার জীবিত হয়েছিল 4 মরে যাওয়ার পরেও। বাইবেল মৃত্যুকে ঘুমানোর সাথেও তুলনা করে। আমরা আজকে যে কেউ আমাদের প্রিয়জনকে হারিয়েছি তারা ঘুমিয়ে আছে, তারা সেই শেষ দিনে যখন যীশুখ্রিস্ট আসবে আবার জীবিত হবে। বন্ধুরা, আর মৃত্যুর পরে আমরা কিছুই জানি না, না প্রেম করতে জানি, না হিংসা করতে জানি, না রাগ করতে জানি, না আমার ভালোবাসা মানুষদেরকে চিনি, কাউকে চিনি না। যে মরে গেছে সে সমস্ত কিছু ভুলে গেছে। একটি সময় ছিল যখন সামুয়েল মারা গিয়েছিল, আর রাজা সল তার সাথে কথা বলতে চায়, সে একটি গুণিন বাড়ি গিয়েছিল আর বলছিল আমাকে সামুয়েলের সাথে কথা বলতে হবে, সামুয়েলকে ডাকো। সামুয়েলের আত্মা এসেছিল, সেখানে সে দেখেছিল। কিন্তু উপদেশক 9:5-6 কি যে কেউ মারা যায় সে আর কিচ্ছু জানে না, সেটা সামুয়েল ছিল না, তাহলে কে ছিল? আপনারা যদি দেখেন আর জানেন আর শেখেন, যখন স্বর্গে যুদ্ধ হয়েছিল, শয়তানের সাথে বহু দূতগণেরাও এসেছিল এই পৃথিবীতে,
আর আজকে যদি আপনি কোনোদিন দেখে থাকেন আপনার পিতা যে মারা গিয়েছে আপনাকে এসে ডাকছে, মনে রাখবেন যে মারা গিয়েছে সে আর কিছুই জানে না, সে একালে আর কিছু জানবে না যতদিন না যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। তার মানে সেই ব্যক্তি যে এসছে সেটি সেই শয়তানের সঙ্গে এই পৃথিবীতে পড়া দূতগণ। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, আপনারা যাতে বুঝতে পারেন কি মৃত্যুর পরে আমাদের জীবনে কি হয়। আমরা মৃত্যুর পরে গরু ছাগল মানুষ হয়ে জন্ম নিই না, মৃত্যু শেষ ঘুমানো, আমরা কবরে চলে যাই আর ঘুমাই, কিন্তু স্বর্গেও যাই না আর অন্য জন্মগ্রহণও করি না, বাইবেল সেটা বলছে। আর আজকে আমরা বাইবেল থেকে দেখিয়েছি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, আপনারা বিশ্বাস করবেন কি যীশুখ্রিস্টর আগমনে আপনাদের প্রিয়জনেরা আমার প্রিয়জনেরা সবাই পুনরুত্থিত হবে, আর আমরা সবাই যারা জীবিত আছি সবাই একসঙ্গে স্বর্গরাজ্যে যাব, আর সেখানে আমরা সারা জীবন অনন্তকাল সুখে শান্তিতে ঈশ্বরের সঙ্গে থাকতে পারবো। ঈশ্বর আপনার সবাইকে আশীর্বাদ করুক, আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।